নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, আপনার জন্য এই জুন মাসে স্বাস্থ্য, বিবাহ, কর্ম, ভাগ্য, ইনভেস্টমেন্ট, প্রেম, শিক্ষা কেমন যেতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, জাস্ট এটা একটি সম্ভাবনা যে হুবহু মিলবে আমি কখনো দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথে পাথর হিসাবে, গাইডলাইন হিসাবে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনার জন্য জুন 2022 কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা জিস্ট এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি। আলোচনা শুরু করা যাক এবং শেষে আমি জানাবো কী উপায় করবেন আপনি বিশ্বরাশি মানুষ। দেখুন, প্রথম আসি স্বাস্থ্যের জায়গাটায়। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি আমি আসি, স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা আপনাদের থাকছে না। ওভারঅল শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা এজেড পার্সন আছে, যাদের 60+, তাদের ক্ষেত্রে সুগার বা থাইরয়েডের সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে মাথা ধরে থাকা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আসতে পারে 60+ যাদের বয়স তাদের ক্ষেত্রে। এবার আসি আপনাদের ধনের জায়গাটা। দেখুন, ধনপতি ধনভাবে অবস্থান করবে, ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু আপনাদের ভালো। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গায় বিশ্বরাশির, নো ডাউট আপনার জন্মছকে যদি কোনো দোষ না থাকে, তাহলে কিন্তু এই সময় যা গ্রহের যা গোচর সেই অনুযায়ী বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে বিশ্বরাশির ক্ষেত্রে। এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেম। দেখুন, প্রেম রিপ্রেজেন্ট পঞ্চম ভাব। দেখুন, পঞ্চম অধিপতি আপনাদের দ্বিতীয় অবস্থান করছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সাকসেস কিন্তু পাবেন। অর্থাৎ নিজেদের মধ্যে, প্রেমের মধ্যে যথেষ্ট মধুরতা থাকবে, নিজেদের মধ্যে বন্ডিং থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে রিলেশনের জায়গাটা আপনাদের আরও গাঢ় কিন্তু হবে রিলেশনের জায়গাটা, এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু সফলতা কিন্তু এই সময় পাবেন। বিশ্বরাশি লিখে রাখুন বিশ্বরাশির ক্ষেত্রে। এবং বিশ্বরাশির কর্মের জায়গাটা যদি আসি, দেখুন কর্ম জায়গাটা কর্মপতি কর্মভাবে অবস্থান করে আপনাদের শাসনা ও মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে। দেখুন, কর্ম নিয়ে যাদের সমস্যা চলছিল সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশন, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের প্রেশার কিন্তু থাকবে। আপনি বিশ্বরাশির মানুষ লিখে রাখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ এই সময় কিন্তু থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে। এই চাপটা যদি আপনারা মানাতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে সাকসেস আপনার নিশ্চিত রূপে কিন্তু হবে। এবং ভূ সম্পত্তি থেকে আপনি কিন্তু লাভবান কিন্তু এই সময় হবেন। ভূমি নিজস্ব প্রপার্টি, নিজস্ব কোনো সম্পত্তি ক্রয় বা কোনো বাড়ি নির্মাণ বা কোনো ফ্ল্যাট কিনা বা গাড়ি কিনা, এই সম্ভাবনাটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে, সুখ কিন্তু আপনাদের দিবে। অর্থাৎ আপনাদের যথেষ্ট এই মাসটাতে আপনাদের এক কথা বলতে গেলে সুখের মাস হতে চলেছে, সুখের পায়রা কিন্তু আপনাদের আসতে চলেছে। দাম্পত্যের জায়গাটা যদি বলি, সপ্তম ভাব অধিপতি একাদশভাবে অবস্থান করছে, দাম্পত্য জায়গাতে আপনাদের যথেষ্ট শুভ। এবং দৈনন্দিন রোজগার জায়গা, রোজগারের ক্ষেত্রে যারা ডেইলি ইনকাম করছে, ইনকামের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা এবং ব্যবসা যারা করছেন, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি বিদেশের সাথে রত আছে, প্রত্যক্ষ অপরোক্ষ ফরেন থেকেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো দিকগুলো আপনারা কিন্তু পাবেন। ফরেন থেকে আপনাদের ভালো লাভ আসবে এবং আকর্ষক ধনলাভ, স্টক বিজনেস ফাটকা, এই সকল থেকে আপনারা কিন্তু হঠাৎ ধন প্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। এবার আসি শিক্ষাক্ষেত্র। দেখুন, আপনি বিশ্বরাশির মানুষ,
আপনার ক্ষেত্রে শিক্ষার জায়গাটা কেমন? শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আপনাদের শিক্ষার জায়গাটা নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু আমি দেখতে কিন্তু পাচ্ছি না। কিন্তু কিছু ক্ষেত্রে ডিসিশন নিতে পারবেন না, কোন জায়গাটা গেলে ভালো হয়, কী করলে ভালো হয়, কোন লাইনে গেলে ভালো হয়, এই জায়গাটা কিছু ক্ষেত্রে হলেও কনফিউশন কিন্তু হবেন। এবং পাশাপাশি আপনাদের ভাগ্য যদি বলি, ভাগ্যের পার্সেন্টেজ কিন্তু ভালো, অর্থাৎ ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে। ইনভেস্টমেন্ট আপনারা করুন জুনের মাঝামাঝি থেকে, অর্থাৎ 15 জুনের পর থেকে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো। অর্থনৈতিক সফলতা আপনাদের এই সময় কিন্তু আসবে, বিষয়রাশি আপনি মানুষ। এবং এই সময়ের মধ্যে মায়ের সুখ, ভাতৃ সুখ, এই সকল জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, বন্ধুর সাহায্য আপনারা পাবেন। এবং রিলেশনের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি আপনাদের এই সময় কিন্তু হবে, রিলেশনের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো। এবং এর পাশাপাশি বিষয়রাশির ক্ষেত্রে দেখুন, যদি বলা যায় বিষয়রাশির খারাপের জায়গাটা খুব কমই আছে, তবে কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান কিন্তু বাড়বে, উটকো কিছু টেনশান, উটকো কিছু মানে অহেতুক চিন্তা আপনাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব কিন্তু করতে পারে। আমি বারবার একটি কথা থামবে লিখেছি, আগে যা ঘটে তাই ঘটতে চলেছে। বিশেষ করে আপনারা শিবের উপাসনা করুন, দেবাদিদেব মহাদেবের যে উপাসনা করেন যথেষ্ট ভালো। তবে ঋণ নেবেন না, ঋণ নিলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফেঁসে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং এই সময়ের মধ্যে আপনি বিষয়রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি, সুযোগ আপনাদের এই সময় কিন্তু আসবে। বড় ধরনের কোনো জায়গা থেকে সুযোগ আসলো, কোনো জায়গা থেকে টাকা আটকে আছে, যে সেই টাকা আপনাদের এই সময় কিন্তু রিকভারি হলো, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনি বিষয়রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অনেকেই বলছেন স্যার গ্রহের গোচর না বলে আপনি যদি ডাইরেক্ট আমাদেরকে বলেন খুব ভালো হয়। তবে দেখুন, আমি আপনাদেরকে সম্ভাবনাগুলো আপনাদেরকে জানালাম, কি মানে রেজাল্ট পেতে চলেছেন আপনি বিষয়রাশি মানুষ তার একটা জিস্ট তুলে ধরলাম। এই ভিডিওটি একমাত্র সম্পূর্ণরূপে বর্তমান গ্রহের গোচর এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে বর্তমান গ্রহের গোচর এবং আপনার যদি দশা যদি পারমিট করে তাহলে আপনি কিন্তু এই সময় দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন। অর্থাৎ বিষয়রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আগের যে জায়গাগুলো আপনাদের কিন্তু ফিরে আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।